এমন তেমন ধাক্কায় কিন্তু এই সরকার চেয়ার থেকে নামবে না ও চেয়ারের মজা পেয়েছে চুরি এবং ডাকাতির মজা পেয়েছে এই জন্য সবাই সম্মিলিতভাবে আমরা একটা ধাক্কা মারব যেন সরকার বলে যায় মাত্র হয়েছে শেখ হাসিনা যে প্রধানমন্ত্রী হইব এটার মধ্যে আর কোনো এখন সন্দেহ নাই কারণ কি বিএনপির প্রধানমন্ত্রীটা হইব কে খালেদা জিয়া অসুস্থ বয়স হয়ে গেছে আমার সাজাপ্রাপ্ত আসামি তাহলে দয়া করে বাড়িতে থাকতে দেওয়া আছে আসসালামু আলাইকুম আপনাকে স্বাগতম আজকের আরো একটি নতুন ভিডিওতে আবারো ক্ষমতায় আসবেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমনটাই আশা করছেন এমপি মমতাজ অন্যদিকে মাননীয় প্রধানমন্ত্রীকে নিয়ে একটি চ্যালেঞ্জ করলেন চমনাপীর ফৈজুল করিম হুজুর আজকে আমি আপনাদের দুটি ভিডিওই প্রমাণ সহ দেখাবো তাই বলছি সম্পূর্ণ ভিডিও জুড়ে আমার সঙ্গে থাকবেন তাহলে সবকিছু বুঝতে পারবেন ইনশাআল্লাহ দর্শক ভিডিওগুলো প্লে করার আগে আপনার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি নিত্য নতুন ভিডিওর আপডেটগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন তো চলুন আমরা প্রথমে চমনাপীর ফৈজুল করিম হুজুরের সেই বক্তব্যটি শুনে আসি এমন তেমন ধাক্কায় কিন্তু এই সরকার চেয়ার থেকে নামবে না ও চেয়ারের মজা পেয়েছে চুরি এবং ডাকাতির মজা পেয়েছে এই জন্য সবাই সম্মিলিতভাবে আমরা একটা ধাক্কা মারব যেন সরকার বলে যায় মাত্র হয়েছে একটা ধাক্কা মারতে হবে এর জন্য জনগণ ঐক্যবদ্ধ একটা ধাক্কা মারতে হবে যখন ডাক দেওয়া হবে যখন যেই সময় ডাক দেওয়া হবে ঘুমে থাকেন বসা থাকেন দাঁড়ানো থাকেন শোয়া থাকেন ঘরে থাকেন বাইরে থাকেন রাস্তায় থাকেন যে যেখানে থাকেন না কেন হসপিটালে থাকেন সেখান থেকে রাস্তায় জামি পড়তে হবে ইনশাআল্লাহ শেখ হাসিনা যে প্রধানমন্ত্রী হইব এটার মধ্যে আর কোনো এখন সন্দেহ নাই কারণ কে বিএনপি প্রধানমন্ত্রীটা হইব কে খালেদা জিয়া অসুস্থ বয়স হয়ে গেছে আবার সাজাপ্রাপ্ত আসামি তাহলে দয়া করে বাড়িতে থাকতে দেওয়া আছে প্রধানমন্ত্রী হওয়ার মতো তার কোনো অবস্থাই এখন নাই এটাই সত্যি কথা তার ছেলে একজন তারেক জিয়া সে হলো পলায় টলায় টাকা পয়সা মেয়েরা সবকিছু নিয়ে ওই লন্ডনে শুধু পয়সাই থাকে না এই সামনে নির্বাচনেও আসবো কারণ আসবো ওই তারেক জিয়া নির্বাচনে কেন অল্প আমি সেটা কয়ে যাই কিছু মনে করেন একদম বাস্তব কথা কারণ নির্বাচন করলেই তার পকেটে পয়সা যাইবে নমিনেশন বিক্রি করবো ওইখানে নমিনেশন ওখানে বসে বসে নমিনেশন বিক্রি করবো এবং তার পকেট ভরবো ওই টাকা দিয়ে সে সারা বছরের পর বছর পাও ঝুলাইয়া খাইব আর ওখানে ওইখান থেকে বসে বসে বড় বড় বক্তব্য দেবো তার ইনকাম চর্চা করে এই অতএব সে নির্বাচনে আসবো নমিনেশন দিব বিক্রি করব এবং হাজার হাজার কোটি টাকায় বাংলাদেশ থেকে তারা পাচার করে লন্ডনে দিয়ে দিবে এটাই সত্য তারা নির্বাচনে আসতেছে এখন পাল্লা লাগছে আমাকে শান্ত ভাই হইব না আমাকে রীতা আপা হইব এই দুই ভাই আর আপা পাল্লা লাগছে না লাগছে আমার কথা আসুক যে ভাই আসুক আমি লাপা আসুক তাতে আমাদের কোনো কিছু আসে আর যায় না কারণ সারিগ্রামে আমরা এখন চেয়ারম্যান আছে কিন্তু আগে কোনোদিন 50 বছরে সারিগ্রামে চেয়ারম্যান আসিল না কি দেশের কোনোদিন এখন কিন্তু সারিগ্রামে চেয়ারম্যান আছে এই যে আসলাম এবং এখন যাইতেছি নৌকা চেয়ারম্যান এবং সেখানে ছাত্রলীগ যুবলীগ স্বেচ্ছাসেবক লীগ মহিলা আওয়ামী লীগ সহ চেয়ারম্যান মেম্বার সব স্তর এখানে স্বচ্ছ ভোট হবে আপনার ভোট আপনি দিবেন যাকে খুশি তাকে দিবেন কিন্তু দেখবেন সুন্দর ভোট হইলেও আগামীতে চমৎকার ভাবে 75% ভোট আমরা নৌকা মাঠে পাবো আমরা সেই কাজ করছি আমাদের সততা আছে শেখ হাসিনা দেশের প্রধানমন্ত্রী হবে আপনারা যদি এমপি না দেন তাহলে এই দেশে কি আমার শেখ হাসিনা দিব আমার মেলা নেতা আছে কয় না বিএনপি ও যদি হয় তাও কাম হইব অত ভাব দাল দিয়ে মাখে না শেখ হাসিনা 300টা সি কোন জায়গায় দিব না দিব এটা ভাগ বসে বসে করবো জানা যে তারা আমার এরপরে এত কিছু করার পরেও এরপরেও যদি আমার ভোট না দেয় তো বারবার বারবার ওকে আমার জায়গায় কাম করা লাগবো এত ঠেকা পড়ছে নাকি এত ঠেকা পড়ছে আদায় করে নিয়ে আসতে হয় চায়ে নিয়ে আসতে হয় দৌড়াইতে হয় ডিও লেটার দিতে হয় যাইতে হয় আবার ওইটা মন্ত্রীরা সচিব হয় ডিও লেটার তাকায় দেখে এটা কি আমাদের এমপি না বিএনপি না জাতীয় পার্টি না জামাতে যদি দেখে আওয়ামী লীগের সাথে সাথে লিখে বরাদ্দ দেয় যদি দেখে জাতীয় পার্টি অমুক তমুক সাথে সাথে রুম ফালাই তো একটু ওটা দিছে দিও তুই কাজ হইব না অতএব এগুলো মাথায় রাখতে হইব কাম এমনি এমনি হয় না আপনারা আমার জন্য দোয়া করবেন আমি যতদিন বাঁচি সততা নিষ্ঠার সাথে আমি যেন ওই দেশে কাজ করতে পারি মা বোনদেরকে আর একটা কথা বলি সত্যিকার অর্থে এটাই বাবারা আপনারা ভেজাল হইেন না দুর্নীতি ভালো মন্দ সব সব জায়গায় আছে সব সবার মধ্যেই আছে তুলনামূলক ভাবে মেয়েরা দুর্নীতিগ্রস্ত কম মেয়েরা আমি যতগুলা এমপি এবং আমাদের সংসদে যা দেখছি
প্রত্যেকের নামের পাশে একদম ফ্রেশ তারা কখনো দুর্নীতি করে না দর্শক আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন দর্শক এই ভিডিও সম্বন্ধে যদি আপনার কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ